জয় হিন্দ। 2021 বিধানসভা নির্বাচনে খেলা হবে পাশাপাশি আরো যে শব্দটি গুরুত্ব পেয়েছে তা হলো বহিরাগত। ফের শুরু বহিরাগত নিয়ে চর্চা। চাপড়ার সাধারণ মানুষ এবার ঘরের ভূমিপুত্রকে বিধায়ক হিসেবে দেখতে চান, তাই আম জনতার আবেদন রাখতে অবশেষে একজন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন জেবের শেখ। উল্লেখ্য, চাপড়ার তৃণমূল বিধায়ক হিসেবে রুকমানুর রহমান 10 বছর ক্ষমতায় থাকতেও জনসাধারণের সঙ্গে তার জনসংযোগ আন্তরিকতা একেবারেই কম, তাই সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না এটাকে। তাই দাবি তুলে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন জেবের শেখ শুনব। দেখেন, চাপড়ার মানুষের কাজ আমি করেছি এবং চাপড়ার মানুষের সকলের হৃদয়ে আমি অন্ততপক্ষে জায়গা পেয়েছি। আমি রাজনীতি একটা দলে ছিলাম, যেহেতু আমার নেত্রী মমতা ব্যানার্জি, তিনার আদর্শকে আমি সামনে রেখে তিনার অনুপ্রেরণায় আমি চাপড়ার মানুষের সেবা করেছি। সেই সেবাটা আমি এখন দেখছি যে দল হয়তো আমাকে টিকিট দেয়নি, তারপরেও চাপড়ার আপামর জনগণ এবং তৃণমূলের বুস্তর থেকে ব্লক পর্যন্ত সমস্ত নেতৃত্ব এবং জনপ্রতিনিধি তারা যেভাবে আমাকে নিয়ে নির্দল প্রার্থীর সামনে রেখে যে লড়াইটা দিচ্ছে তাতে আমি 100% নিশ্চিত যে মানুষ আমার সঙ্গে আছে এবং আগামী দিন জয় আমাদের নিশ্চিত আছে। নদী থেকে স্নেহাশিস মুখার্জির রিপোর্ট, 7 আরিক নিউজ।